আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এলিটের মেস্তা গার্ড ক্রিমটা নিয়ে রিভিউ করতে আসলাম। এটা আমি ইউজ করতে দেখেছি আমার দুইটা আন্টিকে, তো তাদের ইউজের মানে রেজাল্ট আমি দেখেছি, ইউজ করার রেজাল্ট, তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা কতটা ভালো কাজ করেছে আমার আন্টিদের এবং কত কি সমস্যা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে বলি যে এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, অ্যান্ড এটা একটু র্যাপ টাইপ। মানে এক সময় হয়তো বা ছোটোবেলায় আমি এই ক্রিমটার নাম অনেক শুনতাম, বাট এখন আমি খুব একটা শুনি না, কারণ বাজারে অনেক ধরনের ক্রিম এসেছে, পাকিস্তানি ক্রিম এসেছে, ইন্ডিয়ান ক্রিম এসেছে, সেই ক্রিমের আড়ালে চলে গেছে এই মেস্তা, মানে এলিটের মেস্তা গার্ডটা। তো এক সময় এটা খুব চলতো বাংলাদেশে, খুব বেশিই চলতো, সেই তুলনায় এখন একটু মানে খুব কম চলে, কারণ নতুন নতুন ক্রিমের আড়ালে, মানে যে নতুন নতুন ক্রিমের প্রভাবে বা নতুন নতুন ক্রিম যেটা চলে এসেছে সেই সব ক্রিমের কারণে এই ক্রিমটা খুব একটা চলে না এখন। আর যেটা দেখেছি যে তারপরেও কিছু মানে যারা পুরনো জিনিস পছন্দ করে, যেমন আমার আন্টি দুইটা, ওই আন্টিরা তারা পুরনো ক্রিম পছন্দ করেন, যেমন তিব্বত স্নো পছন্দ করে ইউজ করতে, কস্কো সাবান ইউজ করতে পছন্দ করে, তো সেই টাইপেরই এই ক্রিমটা তারা নিয়েছিল। অ্যান্ড আমি দেখেছি যে তাদের দুজনেই খুব ভালো কাজ করেছে মেস্তার জন্য। অ্যান্ড এটা আস্তে আস্তে ইউজ করতে হয়, মানে খুব এটা রাত্রে দিনে দুইবারই ইউজ করা যায়। আছে যে কিছু এগুলো নাইট, মানে মেস্তার ক্রিম বা নাইট ক্রিম যেটাকে বলা হয়, সেগুলো নর্মালি রাতেই ইউজ করা হয়, রাতে ইউজ করতে বলা হয়, কিন্তু এই ক্রিমটা যেটা দেখেছি যে এটা আমাকে মানে এটা বলতেছে যে সকালেও ইউজ করা যাবে, মানে দিনেও ইউজ করা যাবে, রাতেও ইউজ করা যাবে, এবং ভালো ফল পাওয়ার জন্য এটা দুইবারই ইউজ করতে বলা হয়েছে। তো ভালো করে মুখটা ধুয়ে এরপরে হচ্ছে মেস্তা এই ক্রিমটা আলতো করে, মানে এইভাবে এইভাবে ঘষে প্রলেপ, ঘষে বলতে কি হালকা করে প্রলেপ লাগিয়ে দিতে হবে, মানে মুখের সাথে একেবারে এইভাবে ডোলে ডোলে মিশিয়ে ফেলা যাবে না, এটা বলা হয়েছে। আর এইখানে খুব ভালোভাবে, এটার ভিতরে একটা কাগজ আছে, এইখানে খুব ভালোভাবে লেখা আছে যে কিভাবে ব্যবহার করতে হবে, তো আপনারা সেভাবে ব্যবহার করে দেখবেন। যে এখানে বলা হয়েছে ব্যবহার করা যাবে দুপুরে এবং রাতে নিয়মিত দুইবার ব্যবহার করলে এটা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। অ্যান্ড এটা প্রায় 18 বছর ধরে এটা পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে 18 বছর ধরে এটার প্রচলন আছে, এরকম একটা কথা বলা হচ্ছে এখানে। তার এখানে লিখেছে যে মুখে মুখ ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার তোয়ালে দিয়ে মুখমণ্ডলের পানি ভালোভাবে মুছে ফেলতে হবে। এরপর আঙুলের মাথায় ক্রিম নিয়ে আপনারা যে স্থানে মেস্তা বা কালো দাগ আছে শুধুমাত্র সেই স্থানে আলতোভাবে ম্যাসেজ করুন এবং হালকা প্রলেপ দিয়ে রাখুন। তো এইভাবে দিয়ে রাখলে এটা কাজ করবে, এবং দেখেছি যে এটা কাজ করেছে আমার দুইটা আন্টির, এবং তাদের কালো দাগটা মেস্তাটাও চলে গেছে। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি যে আমি কয়েকজনের সাথে এটা নিয়ে কথা বলে দেখেছি যে অনেকেই বলেছে যে এটা তারা ইউজই করেনি, মানে আবার অনেকে বলে যে না তাদেরকে স্যুট করেনি, তাদের কাজ হয়নি। তো খুব একটা যে মানে অন্যান্য ক্রিম যেমন লতা, তারপরে চাঁদনি, যে পাকিস্তানি ক্রিমগুলো বের হয়েছে, লতা বাংলাদেশি ক্রিম বের হয়েছে, ওই ক্রিমগুলো লাগালে যে কেউই লাগাচ্ছে তারই একটা ব্রাইটনেস বা ফর্সা সব কিছু হচ্ছে, আবার চামড়াও পুড়ে যাচ্ছে, এরকমও আছে। কিন্তু এই ক্রিমটা হচ্ছে সবাই খুব একটা ইউজ করে না, কিন্তু যারা করে তারা ভালো রেজাল্টই বলেছে। অ্যান্ড সবাই ইউজ করার না কারণ করার কারণ হচ্ছে যে সবার হয়তো বা এই ক্রিমটা স্যুটও করতেছে না, স্যুট করতেছে না বলতে যে তাদের মুখে এটার কোনো প্রভাব ফেলতেছে না। এখানে মেন কথা হচ্ছে যে এক একজনের স্কিন এক এক রকম, সো যার স্কিনে যেটা স্যুট করে, তো এই ক্রিমটা হচ্ছে আমার ওই দুই আন্টির স্কিনে স্যুট করেছে, তো তারপরে তাদের কাজ হয়েছে। তো আপনারা যদি ইউজ করতে চান অবশ্যই এটা দেখে নেবেন বা স্যুট করে কি না আপনারা একটু ভেবে দেখবেন। এবং নর্মাল স্কিন, আমি যেটা দেখছি যে নর্মাল স্কিন যাদের,
মানে ড্রাই স্কিন না বা অয়েলি স্কিন না, নর্মাল স্কিন যাদের, তাদের এই ক্রিমটা স্যুট করে আমি একটা এটা একটু আলোচনা করে সবার সাথে দেখেছি। তো আপনাদের আপনাদের যাদের নর্মাল স্কিন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো থাকবেন সবাই, অ্যান্ড আসল জিনিস ইউজ করার চিন্তা করবেন সবসময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।